নিউজ আসছে যে ইউটিউব নাকি ব্যান হয়ে যাবে, ইউটিউব নাকি ব্যান হয়ে যাবে। সো হ্যালো গাইস, মাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও অফ ইকরা শিক্ষা সদন। আই হোপ ইউ আর অল আর অ্যাবসলিউটলি ফাইন। সো এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আপনাদের খুবই জানা দরকার। এবং আজকে আমাদের টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন ভিডিওটা কিসের টপিকে এই আজকের ভিডিওটা হতে চলেছে। সো ফার্স্ট অফ অল আজকে আমাদের এই ভিডিওটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে 25 তারিখে যে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম ব্যান্ড হওয়ার কথা ছিল, সেইগুলো কি আদৌ ব্যান্ড হবে কি ব্যান্ড হবে না। এবং বড় লেটেস্ট নিউজ উঠে আসছে যে ইউটিউব কি ব্যান্ড হয়ে যাবে। সো এইটা একটা সব থেকে বড় নিউজ ইউটিউব ব্যান্ড হওয়া নিয়ে। চলুন এই ভিডিওটা পুরো দেখুন, আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, এবং যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি সো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অল সেট করে দেবেন আমার ভবিষ্যতে ভিডিওগুলো দেখার জন্য। সো চলুন ভিডিওটাকে শুরু করছি। ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা রুলস দিয়েছিল, সো যার থ্রুতে আমাদের কোনো খারাপ কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয় এবং কোনো সোশ্যাল মিডিয়ার থ্রুতে কোনো ডেটা না বাইরে লিক হয়ে যায়। সো এই নিয়ে কিছু একটা রুলস রেগুলেশন ফেসবুক এবং টুইটার অ্যান্ড ইনস্টাগ্রামকে দিয়েছিল, সো যার ফলে তারা এখনও রেসপন্স করেনি। এবং তো 25 মে হয়ে গেছে, তো 25 মে ওই সব তিনটে জিনিসকে ব্যান্ড করে দেওয়ার কথা ছিল, বা লাস্ট ডেট দিয়েছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট, তার মধ্যে যদি না সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে ব্যান্ড করে দেবে। সো সেই খবরটা এখন হয়ে গেছে, 25 তারিখটা পার করে এখন 27 তারিখে এসে পৌঁছেছে। সো 25 তারিখ পেরিয়ে 27 তারিখ চলে এসেছে, এবং আজকে এখনও পর্যন্ত ওই তিনটে সোশ্যাল মিডিয়া আমাদের ইন্ডিয়াতে ব্যান্ড হওয়ার কোনো নিউজ আসেনি। নিউজ এসে গেলে আমি তৎক্ষণাৎ আপডেট করে নেব। এবং এই তিনটে সোশ্যাল মিডিয়াতে আমাদের ইন্ডিয়া সব থেকে বড়ো একটা হিউজ পরিমাণ অ্যাক্টিভনেস আছে, সো যার ফলে আশা করছি ইন্ডিয়াতে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম ব্যান্ড হবে না। সো এবারে আমাদের সেকেন্ড পয়েন্টে চলে আসছে, আমাদের ইউটিউব কি ব্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা সব থেকে বড় নিউজ আসছে যে ইউটিউব নাকি ব্যান্ড হয়ে যাবে। সো ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের পরে নাকি আবার ইউটিউব ব্যান্ড হয়ে যাবে। সো ইউটিউব ব্যান্ড হওয়ার এখনও কোনো খবর আসেনি। সো ইউটিউব ব্যান্ড হলে অবশ্যই আপনারা খবর পেয়ে যাবেন, ইউটিউবের থ্রুতে না পেলেও অন্যান্য জিনিসের মধ্যে খবর পেয়ে যাবেন। এখনও কোনো খবর নেই, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট যে হঠাৎ করে যে পাবজি এবং টিকটক ব্যান করে দিল, সো ওর পিছনে কারণ ছিল যে ওদের অনেক বিরোধিতা এসে গিয়েছিলো যে এই জিনিসটা করলে এত ভায়োলেন্ট হচ্ছে, সব সুইসাইড করছে, ধরনের এটসেট্রা সব রিপোর্ট এসে গিয়েছিলো। ওই জন্যে ইন্ডিয়া থেকে ওই টিকটক এবং পাবজিকে ব্যান করে দেয়, এবং পাবজিকে ব্যান করার পর ইন্ডিয়ান ব্যাটল গ্রাউন্ড আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। 18 মে মাসে এটা প্রি রেজিস্টার হয়ে গেছে, এবং এর সাথেও একটা বিতর্কতা আছে যে আসবে কি আসবে না, ব্যান হবে কি ব্যান হবে না। সো এই নিয়ে একটা দ্বিধাগ্রস্ত চলছে। সো এই জিনিসটাকেও যদি আমি নেক্সট আপডেট পাই আপনাদের জানিয়ে দেবো, সো তার জন্য এখন কোনো চিন্তা করার দরকার নেই। সো এই ছিল আমাদের আজকের ভিডিওর কুইক 3-4 আপডেটস। সো যেটা আমাদের বেঙ্গলে ইয়াস ঝড়ে উড়িষ্যা এবং মেদিনীপুর, দীঘা এইসব এরিয়াতে অনেক ক্ষয়ক্ষতি করেছে, সো তার জন্য এবং আমাদের এইদিকেও কিছু প্রভাব এসেছিলো ঝড় বৃষ্টি, ওই জন্য ওই কারণগুলোর জন্যই আমি এখনও 3 দিন ধরে ভিডিও বানাতে পারিনি, এবং মোবাইলে চার্জ দেওয়ার একটু সমস্যা ছিল, এবং সব বাধা বিপত্তি কাটিয়ে উঠে আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, এবং এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ইউটিউব রিলেটেড এবং টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটাকে অলরেডি সেট করে দেবেন আমার ভবিষ্যতের নতুন ভিডিওর আপডেটসের জন্য। আমার গ্রিন স্ক্রিনওয়ালা ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওর আগের ভিডিওতে আমি একটা ইউটিউবে কীভাবে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক এসেছে বুঝবো কী করে, সো সেই নিয়ে ভিডিও একটা অলরেডি বানানো আছে। সো ভিডিওটা যারা দেখেননি উপর আই বাটনে ভিডিওটা আসছে, সো ভিডিওটাকে অবশ্যই চেক আউট করবেন।
সো ভিডিও এখানে শেষ করছি, স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও, টিল দেন বি সেফ বি হ্যাপি, কিপ লাভিং কিপ সাপোর্টিং, স্টে হোম স্টে সেফ, করোনা পিরিয়ড চলছে, মাস্ক ইউজ করুন বাইরে বেরোনোর সময় এবং হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই ইউজ করুন। সো এখানে শেষ করছি ভিডিও, সো চলুন টাটা।